গানটা চালু করে নেই। লোকাল হোস্ট স্ল্যাশ ব্যাচ 80 স্ল্যাশ ডাব্লিউপি অ্যাডমিন। Jam HT docs koi batch 80 WP content themes 6 theme koto kal ke ei porjonto kora hoyeche naki shomoshya lekhe sir নিজের ভুলটাকে খুঁজে বের করতে হবে। দেখবেন কোথাও না কোথাও দামি দাড়ি কমা অথবা সেমিকোলন ভুল করে রাখছেন। আচ্ছা এখন দেখেন খেয়াল করি একটু আমাদের যে কাজগুলো করতে হবে এটা মেনুটা টোটালি মেনুটা এরকম আসছে এটা এটাও ঠিক করা যাবে কেন এরকম আসছে এখানে এরকম আছে এখানে আমরা যদি চাই আচ্ছা একটু ভিতরে যাই ফাইলের মধ্যে যাই সাপোজ ইন্ডেক্স ডট বাদ দিয়ে দিলাম কন্টেনার তো ফলস করছে তাই না আচ্ছা কন্টেনারের মধ্যে যদি কোনো ক্লাস অ্যাড করা লাগতো আমাদের সাপোজ এখানে কন্টেনার আছে বাট কন্টেনারের মধ্যে কোনো ক্লাস লাগবে সেক্ষেত্রে কন্টেনার ক্লাস দিলে ক্লাস দিয়ে যদি আপনি এখানে কোনো কন্টেনার ক্লাস রাখেন সাপোজ ধরে রাখলাম লেহাজ ক্লাস তাহলে এই ক্লাসটা কন্টেনার ক্লাসের মধ্যে অ্যাড হয়ে যাবে লেহাজ ক্লাস আছে আচ্ছা আপনি যদি কোনো আইডি অ্যাড করতে চান কন্টেনারের মধ্যে তাহলে এখানে দিবেন কন্টেনার আইডি এখানে দিয়ে দিলাম কন্টেনার আইডি লেহাজ আইডি আছে আচ্ছা এই অবস্থা যদি আমরা কি করি ফলস যদি দিয়ে রাখি আর যেরকম ছিল আর কি ফলস যদি দিয়ে রাখি তাহলে তো ফলস ওটার পাবেই না কথা বলছেন পাইছে পাইস কন্টেনার ক্লাস হবে না কন্টেনার হবে না আচ্ছা এই হচ্ছে অবস্থা এখন এখানে যদি আমরা সাবমেনু আরো রাখি ঠিকমতো আছে এখন আচ্ছা এখন ঘটনা হচ্ছে কি বা সমস্যা থাকতে পারে একটু সমস্যাগুলো পরবর্তীতে আমরা সলভ করবো যদি থেকে থাকে এখন প্রবলেমটা হচ্ছে কি যদি মেনু এখানে সেট না করা থাকে ইস্যু করে যে পেজ একটা যদি পেজ বানানো থাকে সে পেজের নামটা ইস্যু করবে এবং এইভাবে শো করছে এটা বিরক্তিকর না বিরক্তিকর সেজন্য আমরা একটা কাজ করব একটা
ডিফল্ট কিছু সেট করে রাখবো, কোনো কিছু সেট না করা থাকে তাহলে ডিফল্ট কিছু একটা থাকবে। সেজন্য এখানে ফল ব্যাক সিবি ইউজ করা যায়, কথা বুঝতে পারছেন? FLL ফল ব্যাক সিবি, এখানে একটা ফাংশনের নাম লেখেন, সাপোজ ডি ফল্ট মেনু, আমি একটা ফাংশন বানালাম, কথা বোঝা গেছে? আচ্ছা, আর এখান থেকে ফাংশনস ডট পিএসপিটাকে ওপেন করে করার পর যে কোনো জায়গায় সাপোজ ফাংশনস ডট পিএসপির মধ্যে আপনি এখানে গিয়ে একটা ফাংশন লিখবেন, নাম দিলেন এটা, দেওয়ার পর ধরেন এখানে কি করলেন, ইকো করলেন মেনু সেট করেন, এই কথাটা লিখে রাখলাম। এখন এখানে যদি কোনো মেনু সেট না করা থাকে তাহলে লেখা লেখা যাবে কি, মেনু সেট করেন, বাট এখানে একটা ইরোর দিচ্ছে, কারণ কি, এটা যে ফাংশন ডট পিএসপি 27 নম্বর লাইনে ইরোর, কারণ হচ্ছে ফাংশনের নামের আগে অবশ্যই কি হয়, মেনু সেট করেন, পাইছে? আমরা তো আছে, এভাবে আসবে না, এটা কিরকম আসবে, একটা ইমেল এলআই আকারে আসবে, ওখানে আমরা ক্লিক করলে মেনুতে চলে যাবে, মেনু সেট করতে বলবে, কথা বুঝছেন? আচ্ছা, এই কাজটা কেমনে করবেন? আচ্ছা, এখানে ফাংশনের মধ্যে লেখা আছে, তারপর শো করছে কেন? ফাংশনের মধ্যে কোনো লেখা থাকলে শো করে, কেন শো করতেছে? হ্যাঁ, হুক করা আছে, এখানে ইকো করা থাকলে ফাংশনের মধ্যে আছে না, কই আমি যেটা, এটা তো ডিফল্ট ফাংশন, এটা নিলাম, নিজেরা নিলাম, প্রিডিফাইন্ড ফাংশন না, তাহলে কেমনে কি বলেন, বুদ্ধি খাটান একটু, আল্লাহ বুদ্ধি দিয়েছে খাটানোর জন্য। এই ফাংশনটা এখানে লিখছি, বাট এখানে যে বললাম না ফল ব্যাক সিবি, এখানে ফাংশনের নামটা লেখা হয়েছে না, এখানে আগে থেকে ডিফাইন করে রাখছি আমরা, এটা পাচ্ছে। এখন এখানে যদি আমরা কি করতাম, ইকো করতাম ইউএল কে যদি ইকো করতাম এর মধ্যে কি করবো, আবার ইকো করবো হচ্ছে এলআই, এর মধ্যে সেট করবো হচ্ছে এ, এর মধ্যে কি করবো, এখানে আমরা লিখে দিলাম ধরেন হোম, কিছুই না সেট করা থাকে তাহলে কি লেখা থাকবে এখানে, চাইলে এখানে ক্লাস অ্যাড করতে পারেন, কি ক্লাস অ্যাড করবেন, CURRENT কারেন্ট মেনু আইটেম, তাহলে ওটা সিলেক্ট হয়ে থাকবে, তাই তো? কি কথা বলা গেছে? আর যদি চান এটা শো করবে কোথায়, এটা শো করবে যখন, এইটা শো করবে যদি অন্য ব্রাউজার থেকে, মানে লগ ইন করানো থাকে ইউজার, তাহলে এটা শো করবে, এটা শো করবে যখন ইউজার লগ ইন করা থাকবে না, আর যদি ইউজার লগ ইন করা থাকে তাহলে লেখা থাকবে ক্রিয়েট মেনু, আর এখানে এখানে এই সিমের মধ্যে লিখ থাকবে হচ্ছে হোমের জন্য কি লিখ থাকবে, ওয়েবসাইট লিংক ডাইনামিক ভাবে আনার জন্য দিতে হবে হচ্ছে কি, হোম ইউআরএল, এখন অটোমেটিক্যালি হোম পেজের ইউআরএল পাবে, আর যদি এটা হচ্ছে লগ ইন, যদি আপনার এখানে কন্ডিশন দেন, এখানে তো অলরেডি পিএসপির মধ্যে আছে না, এখানে লাগেন ইফ, এখানে লিখবেন কি, ইফ, আচ্ছা এখানে কাজ করা যায়, এখানে ইফ এভাবে না লেখে
থাম্বনেলকে শুরু করলাম। এখানে যদি দেখেন ইফ ইজ ইউজার এলও ডবল জি লগ ইন, যদি ইউজার নট লগ ইন মানে কি লগ ইন যদি না করা থাকে, নট লগ ইন শিপ এটা দিয়ে দেন, যদি ইউজার লগ ইন করা না থাকে তাহলে এটা শো করবে, কথা বুঝছেন? আর যদি এলস ইউজার যদি লগ ইন করা থাকে তাহলে এটা এখানে এসে এখানে কি হবে, ধরেন বলে দিলেন ক্রিয়েট মেনু, ইজ ইউজার লগ ইন নামে এরকম কোনো ফাংশন নাই আসলে। আচ্ছা এখানে গুগল আছে গিয়ে ইউজার লগ ইন ইউজার লগ ইন দেখাচ্ছে তো না, ও আচ্ছা আচ্ছা কেমনে করি আমার মনে হচ্ছে ভাঙে ফেলি মাস্কটা, ক্লিক করলে ক্লিক হবে দেখেন তো কি লেখা আছে, ক্রিয়েট ইউর মেনু, এখানে গিয়ে ক্লিক করেন লগ ইন করা নাই, এখন এদিন হোম দেখাচ্ছে, আর যদি লগ ইন করা থাকে এখানে ক্লিক করলে কোথায় যাবে, এটা হোম পেজের লিঙ্ক পাবে না, এটা পাবে হচ্ছে এই পেজের লিঙ্কটা, এতটুকু এতটুকু কপি করেন, কপি করে এই লিঙ্কটাই বসিয়ে দেবেন কোথায়, এখানে গিয়ে বসিয়ে দেন ডাব্লিউপি অ্যাডমিন ন্যাব মেনু ডট পিএসটি। এখন আপনি যদি এখানে ক্লিক করেন চলে আসছে বলে মেনু ক্রিয়েট করো, মেনু ক্রিয়েট করা হয়নি এখনো, কি মজা না, পারলে মজার এটাকে এটাকে কারেন্ট দেওয়ার দরকার নেই কারণ এটা কারেন্ট মেনু না, ক্লিক করলে চলে যাবে হোম পেজে। আচ্ছা এখন ঘটনা হচ্ছে কি, পালে খুব মজা, আমরা এই জিনিসগুলোকে ডাইনামিক করবো, পোস্টগুলোকে ডাইনামিক করবো, আর পোস্টগুলো আসবে কোথা থেকে, পোস্ট থেকে আসবে, আমাদের কোনো পোস্ট করা আছে আমি পোস্ট করে ফেলি, প্রথম আলোতে যাই আবার একটু, ঢেউয়ের তালে সে গেছে নাকি এতে গেছে নাকি, ট্যাগ দেন মনে করেন যে খুদে গান রাজ সং ঐশী, তারপরে কি সালমা, যান
আমি যেটা, হ্যাঁ দেখা যাচ্ছে এরকমই অনেক লম্বা। সাপোজ বাংলা কিছু লেখি, মৌসুমি, ঈদ উল ফিতর, বাংলা ভীষণ, মামুনুর রশিদ, ক্যাটাগরি সেট করতে পারেন, ক্যাটাগরি সেট করতে পারেন। কিছুদিন ধরে সাকিব আর অপুকে নিয়ে মানুষ খুব মাতামাতি করছে, বিশেষ করে অনলাইন সাংবাদিকরা। ওরা তো সুযোগ দিবে নিজেরা ফেমাস হওয়ার জন্য, আপনি কি দিবেন না? আপনি কি চাইবেন না দেশের লোক আপনাকে চিনুক এক নামে? বাংলাদেশের অনেকেই সাকিব খানকে চিনত না, কথা বলছেন, বাট এখন কিন্তু চিনে গেছে অনেকেই যারা ফেসবুক চালায় আর কি। যখন ভাইরাল হয় তাকে সবাই চেনে। দিলাম ধরেন অপু, আবেগ, মোশারফ করিম নির্বাচিত চলচ্চিত্র নায়িকা কই? প্রথমে দিয়ে দিলাম অপু ক্যাটাগরি, সিদ্ধি ক্যাটাগরি। দেখে তো মনে হয় না, আমরা পোস্ট কিন্তু অনেকগুলো পেয়ে গেছি। এখন এখানে সে কি হবে, রিপিট হবে, এগুলা রিপিট হবে না? এখান থেকে একটা রাখবো, পোস্ট কোনটা রাখবো? আমরা চাচ্ছি এরকম টাইপের পোস্ট হবে, এবং এখানে ক্লিক করলে কি হবে, পোস্টটা ওপেন হবে, এরকম চাচ্ছি। এখন সেজন্য কি করতে হবে, আমাদের ফাংশনস ডট পিএসসি তে যেতে হবে। যাওয়ার পর এখন তার মেনুগুলো রেখে লাভ নেই, লাভ আছে? নিচের দিকে যান, পোস্ট কোনগুলো, ব্লগ পোস্ট, এটা একটা পোস্ট। বাট এখানে ঝামেলা হচ্ছে কি, এখানে ইমেজ নাই, কারণ হচ্ছে প্রথমটাতে ইমেজ নাই, দ্বিতীয়টাতে এখানে ইমেজ আছে, দেখেন এটা হচ্ছে ইমেজ, মিডিয়া রেফার। আপনি যদি এটাকে কাট করে কপি করে এখানে যদি নিয়ে যান, উপরটাতেও পাবে, আছে কিছু ব্যাপার। তো আমরা, আমাদের উপরটা দরকার নেই, আমরা কি করব, আমরা উপরেরটা বাদ দিয়ে দেব। বাদ দিয়ে কয়টা রাখবো, একটা রাখবো, মাঝেটাই থাকবে। এখানে শুরু হয়েছে, এখানে এই সারটা রাখবো আর কি, এখানে এই সার রাখবো, কারণ এখানে নিচে কি আছে, একটা এই সার আছে, এই সার আছে, এই সারের জন্য এটা রাখবো। রাখার পর বাকি ডিসের যেগুলো আছে এগুলোকে বাদ দিয়ে দিলাম। ওকে, বুঝাচ্ছি কি হয়েছে, ঠিকঠাক ঠিকঠাক কোথায় আসছে? এখন আমরা কি করতে পারি, এখানে
বলতে পারে এইভাবে লুপ কেমনে চালাতে হয় বলতে হচ্ছে আপনার ইফ কি হ্যাভ পোস্ট মনে নাই দা পোস্ট দা পোস্ট না পোস্ট ভুলে যান না ভুলে গেলে কিন্তু সমস্যা খুবই সমস্যা এখানে কি হবে এন্ড হয় বাস এটা দিলেই শেষ আমরা দেখতে পারবো যে অনেক অনেক পোস্ট চলে আসছে এখন পোস্টের আসতে হবে এখানে কি করবেন এখানে গিয়ে বলে দিতে হবে কথা বলছেন টাইটেল চলে আসবে আসছে এখন আপনার দরকার হচ্ছে কন্টেন্ট চেঞ্জ করার জন্য বা ইমেজ চেঞ্জ করবেন ধরেন ইমেজের জন্য এখানে ইমেজ আছে দেখছেন ইমেজ থেকে বাদ দেন বাদ দিয়ে কি করতে হবে এখানে এখানে ইমেজটা ছোট আছে কারণ হচ্ছে ইমেজের মধ্যে ডিজাইন দেওয়া ছিল সেই ডিজাইনটা পাচ্ছেন এখানে কথা বুঝতে পারছেন এখানে ইমেজ নাই জন্য আসে নাই এগুলোতে ইমেজ আসার জন্য চলে আসছে কথা বলা গেছে আমরা আরো একটা পোস্ট করি কারণ পোস্ট লাগবে ঢেউয়ের তালে মন ভেজালেন পাইছি একটা প্রধানমন্ত্রী আমরা খুব ভালো আপডেট কক্সবাজারে সিলেটের হাওয়া দেখি এরকম এরকম আছে আসলে খুব ভালো আছে কিন্তু
কক্সবাজার, প্রধানমন্ত্রী, তারপর হচ্ছে শেখ হাসিনা। কোন ক্যাটাগরি এটা? আচ্ছা, প্রধানমন্ত্রী ক্যাটাগরি, ঠিক আছে। আমার টাইটেল দিতে হবে একটা, অনেকগুলো পোস্ট হয়ে গেছে, মোটামুটি ছয়টা হয়ে গেছে, তাই না? পাচ্ছে সবগুলোর টাইটেল, পাচ্ছে। এখন আমাদের কন্টেন্টগুলো আসতে হবে, তাই না? কন্টেন্টগুলো আসতে হবে। কন্টেন্টগুলো আসার জন্য এখানে কী করতে হবে? আমাদের কন্টেন্টগুলো বাদ দিয়ে কী করতে হবে? এখানে লিখতে হবে দা কন্টেন্ট। দা কন্টেন্ট লিখলে ফুল কন্টেন্ট চলে আসবে, বাট ফুল কন্টেন্ট তো আমাদের দরকার নাই। ফুল কন্টেন্ট দরকার আছে, আর এখানে আবার ঝামেলা আছে একটু, এখানে ফুল ইমেজ পাচ্ছে না, সেক্ষেত্রে আমরা বলে দিতে পারি যে ইমেজটা আছে কার মধ্যে? এর মধ্যে আছে না, মিডিয়া হোল্ডারের মধ্যে যে IMG ট্যাগ আছে, IMG ট্যাগ আছে, সেটা কি হবে? উইট হবে 100%। দেখেন তো ঠিক মতো পাচ্ছে এখন, এরকমই তো কালার ছিল। সেভ দি একটা।